আধুনিক যুগের যে কুমির এখন দেখা যায়, তারা চার পা ব্যবহার করে হাঁটলেও প্রাচীনকালে কয়েক প্রজাতির কুমির ছিল যারা দুই পায়ে হাঁটতো বলে জানিয়েছেন গবেষকেরা। এএফপি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সংরক্ষিত থাকা কয়েকটি কুমিরের জীবাংশ নিয়ে গবেষণা করে চীন, অস্ট্রেলিয়া এবং আমেরিকার বিজ্ঞানীরা এই তথ্য দিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, এই কুমিরের পায়ের ছাপ 18 থেকে 24 মিটার লম্বা। এদের শারীরিক আকার 3 মিটার বা 10 ফুটের কাছাকাছি ছিল। এখনকার সময়ে যে কুমির দেখা যায়, তাদের এই পূর্বপুরুষেরা 100 মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল। চীন, অস্ট্রেলিয়া এবং আমেরিকার সঙ্গে এই গবেষণায় যুক্ত ছিলেন দক্ষিণ কোরিয়ার ছিনজু ইউনিভার্সিটির গবেষকেরা। টিম লিডার কিয়ং সুকিম বলছেন, অনেক ডাইনোসর যেভাবে চলাফেরা করত, এই কুমিরগুলো ঠিক সেভাবেই হাঁটত, তবে তাদের পায়ের ছাপ ডাইনোসরের মতো নয়।